আসসালামু আলাইকুম, আমি কেয়া। আমি একটা আলু দিয়ে একটা ঝটপট একটা নাস্তা তৈরি করা দেখাবো। এর জন্য আমি নিয়েছি আলু, সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে 50% সিদ্ধ করেছি, করে পানিটা শুকিয়ে নিয়েছি, এখানে রেখেছি। এখানে ধনে পাতা কুচি, এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার, এক কাপ ময়দা, আর আধা চামচ শুকনা মরিচি গুঁড়া, আর এখানে লবণ নিব স্বাদ মতো, পানি দিব পরিমাণ মতো। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিই। এক কাপ ময়দা দিলাম, আধা কাপ কর্নফ্লাওয়ার দিলাম, লবণ দিব, লবণটা স্বাদ মতো, শুকনা মরিচ গুঁড়া। শুকনো মরিচটা আপনারা যে যেমন খান তেমন দিবেন, কেউ বেশি খেলে বেশি দিবেন। দিয়ে পানি দিব, পানিটা আমি অল্প অল্প করে দিই যতটুকু লাগে। এক কাপের মতো পানি লাগবে, এক কাপের একটু কম লাগবে পানিটা। মসৃণ একটা ডো তৈরি করে নেব। এখন আমি এতে ধনে পাতা দিয়ে দেব, ধনে পাতা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব, ভাজতে চলে যাব। আমি এখন চুলায় ভাজতে চলে যাই। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছে, এখন আমি তেলে এগুলো দিয়ে দিব। আপনারা আমার বাসায় এখন চিলি ফ্লেক্স নেই, আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এটা ব্যাটারটা গায়ে খুব অল্প বেশি লাগাবেন না, অল্প করে করে লাগাবেন। এখন আমি এগুলো বাদামি করে ভাজবো। এবার একটু উল্টে দিই, এখনো আবার অপেক্ষা করবো বাদামি হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে এগুলোই, এগুলো তুলে নিব। এভাবে ব্রাউন করে ভেজে নেব, এগুলো খুবই ক্রিস্পি হবে। এভাবে সবগুলো ভেজে নিই। এভাবে ভেজে নিই, চুলার চাল নিভিয়ে দিই। আমার হয়ে গিয়েছে ভাজা, এখন নামিয়ে নিই।
হয়ে গেল আমার ঝটপট নাস্তা। আপনারাও ট্রাই করবেন, এটা খুবই ক্রিস্পি হয়, ভালো লাগবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।